বিপিএল চট্টগ্রাম পর্বের তৃতীয় দিনে নেই কোনো খেলা, দিনের শুরুতে চলছে পালা করে অনুশীলন। বন্দরনগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আছেন সহকর্মী শেখ আশিক, কথা বলবো তার সাথে। আশিক, অবশেষে ঢাকার জয় শিখেছিল, এখনও নেট রান রেটে তলানিতে পড়ে আছে, কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা জয় শূন্য তামিম ইকবালের খুলনা। গেল দুই দিনের ম্যাচ পর্যবেক্ষণ করে অনুশীলনের খবর জানাবেন। চৈতি ম্যাচের কথা বলছিলেন, দুই দিনের ম্যাচের কথা। প্রথমেই কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এসে মাঠে নামে এবং প্রথম ম্যাচে তারা ফরচুন বরিশালের সঙ্গে হেরে যায়। বরিশালের সঙ্গে হারলেও কিন্তু স্বাগতিক চট্টগ্রাম তাদের সেকেন্ড ম্যাচ, মানে চট্টগ্রাম পর্বের সেকেন্ড ম্যাচটা জিতে নিয়েছে গতকালকেই ঢাকার বিপক্ষে। সেই ঢাকার খেলা হবার আগামীকালকে এখন পর্যন্ত আসরের সবচেয়ে সফল দল মাশরাফির সিলেটের বিপক্ষে। সুতরাং কেমিস্ট্রিটা জমে গেছে বেশ। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যেটা বলছিলেন, যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স গতকালকেও ম্যাচে জিততে পারেননি। শেষ পর্যন্ত তারা মাঠের পাশেই তাদের মোহাম্মদ রিজওয়ানকে হেলিকপ্টারে করে এনে নামায়, তারপরেও কোনো কাজ হলো না। সব মিলে আসলে বিপিএলটা আসলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য চলছে মোটামুটি অবস্থানে আছে খুলনা, আর হচ্ছে আরেকটা টিম যেটা কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের অবস্থা তো খুবই খারাপ। সেখান থেকে সিলেট, কুমিল্লা, তারপরে হচ্ছে রংপুর, এরা মোটামুটি অবস্থানে আছে, আর সিলেট আছে একেবারে টেবিলের টপে। সকালে প্র্যাকটিস ছিল সিলেট স্ট্রাইকার্সের, তারা প্র্যাকটিস করেছে, যদিও দলীয় ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা প্র্যাকটিসে ছিলেন না। আকবর আলী সংবাদ সম্মেলনে কথা বলেছে এবং তিনি জানিয়েছেন যে তাদের দলের যে সবচেয়ে, সিলেটের একটা তথ্য দিয়ে রাখি, সিলেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাটসম্যান তৌহিদ হৃদয় সবচেয়ে বেশি রান এখন পর্যন্ত পুরো টুর্নামেন্ট জুড়ে এবারের বিপিএলে। তো তৌহিদ হৃদয় কিন্তু চট্টগ্রাম পর্বে খেলতে পারছেন না ইঞ্জুরির কারণে, 10 দিনের জন্য মাঠের বাইরে আছেন। সেখানে তৌহিদ হৃদয়ের ব্যাকআপটা আসলে কে হবে, এইটা একটা বড় একটা প্রশ্ন হয়ে গেছে সিলেটের জন্য। তো সব মিলে আসলে যেহেতু সিলেট এগিয়ে আছে এখন পর্যন্ত এবং আগামীকালকে তাদের খেলা আছে ঢাকার বিপক্ষে, যে ঢাকা চট্টগ্রাম পর্ব হেরেছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। চৈতি আশিক, ধন্যবাদ আপনাকে।